সেই স্বাদ সেই গরুহাটার ঐতিহ্যবাহী খাবার রিপন রিপনের রিপন মামার হোটেল আমার ভাইস্তে হয় এখানে রিপন মামার হোটেলটাই সব ফেমাস এবং এখানকার খাবারের মানটা সব থেকে বেটার হয় এই যে রিপন মামার সেই বিখ্যাত হোটেলটি এখান থেকে সে তার খাবার সবাইকে দেয়ে থাকে খাবারের কালারটি একটু দেখুন ফুল বিলাক বন্ধুরা এই যে আমাকে ভাত আর সেই কালা ভোনা দিল এটা এত পরিমাণ কালো দেখতে যে মনে হচ্ছে যে এটা আচার আচার হয়ে গেছে তো আমি এটা এখন একটু টেস্ট করবো যে এটা গাইজ আজকে আমি আপনাদেরকে রাজশাহীতে এই কালা ভোনা কীভাবে রান্না করে এবং কীভাবে বিক্রি করে এই খুবই সুস্বাদু কালা ভোনাটি আপনাদের কাছে আমি খেয়ে এবং একটা রিভিউ দিয়ে থাকবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন হ্যাঁ ফার্স্টে আমি এখান থেকে শুরু করছি এই হোটেলের এই এটাই হলো রান্না করার জায়গা এখানেই কালা ভোনাটি রান্না করা হচ্ছে এইটা আমি জানি না কীভাবে রান্না করে তবে এইটার স্বাদ খুবই সুস্বাদু এবং এটা অনেক অনেক পরিচিত এবং খুবই ফেমাস একটি খাবার এটা তো আপনারা দেখুন এটা কীভাবে রান্না করে আর এটা হলো রিপন হোটেল কালা ভোনা নওহাট রাজশাহী তো আমি এখানে আছি তারা রান্না করছে আমি দেখছি তারা কোথায় একটা মশলা দিল এখানে অনেক গরম মাথা নষ্ট দোকানদারি করার লোক কম ওই গোষ্ঠা করে তুলি নিয়ে না তোমার লোকটা তো পাশে না তারা কি একটা যেন দিল গরুর রঙের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ন্যাচারাল কালার থেকে কালো কালারের দিকে যাচ্ছে এখন আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব যেটা এটা রান্না করে যেখান থেকে সবাইকে খাবারটা দেওয়া হয় সেখান থেকে নিয়ে যে দেখাবো এই যে রিপন মামার সেই বিখ্যাত হোটেলটি এখান থেকে সে তার খাবার সবাইকে দেয়ে থাকে খাবারের কালারটি একটু দেখুন ফুল বিলাক আজকে এখানে হাটের দিন এখানে সবাই খাবার পরিবেশন করছে প্রচন্ড ফাস্ট কাজ করছে হ্যাঁ
এখানে এই হোটেলটির পাশাপাশি আরও বেশ কিছু হোটেল রয়েছে। এখানে সব জায়গাটায় একই এই কালা ভুনাটি বিক্রি করা হয়। তো তার মধ্যে এই হোটেলটি সব থেকে একটু বেশি ফেমাস হোটেল। তো চলুন আমরা আবার রান্নাঘরের দিকে যাবো, রান্নাঘরের রান্না করা দেখতে। এখানে এই মেন কালা ভুনাটি রান্না করা হয়। এখানে চুলার পাশে প্রচণ্ড পরিমাণে হিট এবং ধোঁয়া, বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাচ্ছে না। মনে হয় খাবারটি প্রায় শেষের দিক, রান্না করা হয়ে গেছে। মামা বলেন কেমন লাগছে খাইতে? ভালো, মামা বলছে সেই স্বাদ, সেই গরুহাটার ঐতিহ্যবাহী খাবার। রিপন মামার হোটেল, আমার ভাইসতে হয়। এখানে রিপন মামার হোটেলটাই সব ফেমাস এবং এখানকার খাবারের মানটা সব থেকে বেটার হয়। মামা সহ্য করতে পারছে না, লাগবে লোক বসে গেছে বেশি, বুঝতে পারছেন না?
দেখুন এটা রান্না করতে করতে কি পরিমাণ কালোতে নিয়ে পৌঁছাইছে এই জন্য এটা নাম হয়েছে কালামোনা সো বন্ধুরা আমি আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না আমি এখন এইটি টেস্ট নেব যে এইটি খাইতে কেমন লাগছে সো আপনাদের এ পর্যন্তই আজকে সো বাই হ্যাঁ বন্ধুরা এই যে আমাকে ভাত আর সেই কালা ভোনা দিল এটা এত পরিমাণ কালো দেখতে যে মনে হচ্ছে যে এটা আচার আচার হয়ে গেছে তো আমি এটা এখন একটু টেস্ট করবো যে কেমন খাইতে আমি জানি আমার খাওয়ার ভিডিও আপনারা দেখতে পারবেন না কারণ আমার আমি একা এখানে আছি তো আপনাদেরকে আমি একটুকু বলবো যে এটা একটা অন্যরকম স্বাদ যেটা আপনারা আর কোথাও পাবেন না এটা স্বাদটা নিতে হলে আপনাদেরকে এই জায়গাটায় আসতেই হবে তো আপনারা যদি এটা খাইতে চান এবং এটা স্বাদ নিতে চান চলে আসুন এই যে রিপন মামার হোটেল রাজশাহী নোহাটা এই রিপন মামার হোটেলে চলে আসবেন